সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গিয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার কানে। তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নানঘরে শুদ্ধ হতে যায় তখন। আমার মা কখনো গান শেখেনি। কেন শেখেনি? অমন গলা? মা বলেন, রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণীর। আমার মায়ের একটা প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে খাই। দু একদিন পরে পরেই মায়ের মুখে গানটা শুনতে শুনতে এই গানটা আমার এমন আপনার হয়ে গেছে যে এর যে আলাদা কোনো মানে থাকতে পারে তা আমার মাথায় আসেনি কখনো। মার কাছে জানতেও চাইনি, কিন্তু সেদিন হঠাৎ যেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো, আমাদের একরত্তি বাগানের কুচি কুচি গাছগুলো ভেজা বাতাসে উথাল পাথাল হতে থাকলো, আমার হঠাৎই মনে এলো নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে এই কলিটি। অভিসার মানে কি মা? মা বলল, অভিসার আবার কোথায় পেলে? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমার অভিসারে যাব অগম পারে? হ্যাঁ, ওখান থেকেই। অভিসার মানে, অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। ঝরঝড় বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমার মায়ের মতোই খোলা গলায় গাইতে লাগলাম, তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুকো ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে খায়ে। জানলায় চোখ পড়তেই দেখি আমার মতো করে মা আমার গান শুনছে। চোখাচোখি হতেই বলল, ঢের হয়েছে, উঠে এসো এবার। সপশপে ভেজা জামায় ঘরে ঢুকেই দেখি বাবা ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে? বাবাকে কি করে বোঝাই অভিসার শব্দের মানেটুকু এখন আমি জানি। আজই জেনেছি, জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে আমি এভাবেই মেঘলা আকাশে, বাদল বাতাসে, মায়ের স্নানের শব্দে, সাবানের গন্ধে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই, বছরের পর বছর, প্রতি বছর।